যাবে জীবলেন মা খালাসকে অনুরোধ করব দয়া করে অন্য মা বন্ধুদেরকে জায়গা করে দিবেন হ্যাঁ সামনে প্রচুর ফাঁকা আছে সাইড দিয়ে আপনার রাস্তা করে দিন ওদেরকে যেতে দিন আল্লাহর ওয়াস্তে বলছি মাশাআল্লাহ সুধী মণ্ডলী এইজন্য বলি আজ ওলামাদেরকে আমরা কি করি রাস্তায় রাস্তায় অপমান করি করি কি করি না শুনেন পৃথিবীতে যে পৃথিবীতে যে টিকে আছে একটাই কারণ সেটা হচ্ছে কার ওলামাদের জন্য কেন কারণ আল্লাহকে যারা ভয় করে চলবে আল্লাহ তাদের জন্য দুনিয়াটা টিকে রাখবে বলুন আলহামদুলিল্লাহ আর এটা সম্প্রদায়কে এই সম্প্রদায় হচ্ছে ওলামা দলিল কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই ওলামারাই হচ্ছে এমন একটা সম্প্রদায় এমন একটা গোষ্ঠী যারা আল্লাহকে ভয় করে বলুন আলহামদুলিল্লাহ সুধী মণ্ডলী এবার আপনাদের কাছে আসি যদি ঈমান না থাকে বাবা নামাজ পড়েন না ঠিক আছে বলছে মোলবি সাহেব নামাজ পড়ে কি করব কেন হার ছেলে যে একটা মাদানি হয়েছে বলছে কি বলে না কি হলো মা খালাদের কাছে গেছেন ভলান্টিয়ারে যান গিয়ে ওদের জায়গা করে দেন প্লিজ এবার বসেন আপনারা মোলবি সাহেব আমার ছেলে যে মাদানি হয়েছে আমার ছেলে যে হাফেজ কোরআন হয়েছে তাহলে কি করে আমরা নামাজ পড়ে পড়লে কি হবে আচ্ছা বলেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে জি না তাহলে দেখেন বুখারী শরীফ যদি যেত তাহলে একজন নবী তার বাবাকে নিয়ে যাবে কিন্তু না আল্লাহর সিস্টেম কোনোদিন বদলায় না দলিল বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 5306 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم وآباه أجر يوم القيامة বন্দারে আল্লাহর নবী বলতেছেন কালকে কিয়ামতের দিনে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাবা আজর সঙ্গে ইয়ালকা ইব্রাহিম ইয়ালকা মানে সাক্ষাৎ করাবেন মুলাকাত করাবেন কি জন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে আছেন এবং তার বাবা বাম হাতে আমল নামা গানি এক জায়গায় দাঁড়িয়ে আছে বন্ধুরে এবার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছে এটা আমার ছেলে এবার আল্লাহর নবী বলতেছেন তার বাবা জর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবে বলছেন বেটা ইব্রাহিম বেটা আয় বেটা আল্লাহর নবী বলতেছেন যখন আজর নিজের বেটা ইব্রাহিমকে ডাকবে বেটা আয় আল্লাহর নবী ইব্রাহিম নিজের বাবার কাছে আসবে আসার পরে তার বাবা বলছেন বেটা তোমার আল্লাহ আমার বাম হাতে আমল্লামা দিয়েছে বেটা রে যার বাম হাতে আমল্লামা থাকবে বলুন তো জান্নাতি না জাহান্নামি জাহান্নামি বেটা দেখ তোমার আল্লাহ আমার বাম হাতে আমল্লামা দিয়েছে রে বেটা মেঠারে বাম খাতে আমল্লামার উদ্দেশ্য হল তোমার বাবা নির্ঘাত জাহান্নামে যাবে বেটারে এখনো সময় আছে রে বেটা দুনিয়ার জিন্দগিতে বেটা
বেটা তুমি বলেছিলে বাবা মূর্তি পূজা করবা না বেটা রে তুমি বলেছিলে মূর্তি তৈরি করবা না ও বেটা তোমার কথা আমি অমান্য করেছিলাম বেটা রে দুনিয়ার জিন্দেগিতে যদি আমি মূর্তি পূজা ছেড়ে দিতাম ও বেটা পাশাপাশি যদি আমি মূর্তি তৈরি করতাম না বেটা আজকে তোমার বাবা কি যাবে আল্লাহ আমার বাম হাতের আমল নামাটা আল্লাহ ডান হাতে দিত বেটা তবুও আপনারা দেখেন আপনার এলাকায় যদি শিক্ষামন্ত্রী হয় শিক্ষামন্ত্রী যদি হয় তার চাচার বেটারা যদি সুশিক্ষিত হয় উচ্চ শিক্ষিত হয় যদি তাদের রেজাল্ট খারাপ হয় তবুও চাচা বলবেন ভাতিজা আমার ছেলেটার জন্য ব্যবস্থা করিও অনুরোধ ছেলেকে বলছেন বেটা ইব্রাহিম চল 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 তোমার আল্লাহর কাছে আমাকে নিয়ে চলো বেটা বেসারে জাহান্নামে আখের আজাব বড় কঠিন বেটা আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবী বলতেছেন ইব্রাহিম সিদ্দিক নিজের পিতার কথা অমান্য করতে পারবি না নিজের বাবার ডান হাত ধরে এবার আল্লাহর মিজানে নিয়ে যাবে আর নিয়ে যাবার পর আল্লাহর কাছে কি এমন ভাষা প্রয়োগ করবেন যেই ভাষাটা বলে আল্লাহ বেঈমানকেও জান্নাত দিবে আল্লাহর নবী বলতেছেন ইয়া রব্বি ইন্নাকা ওয়াদতানি আল্লাহ গো নিশ্চয় আপনি আমাকে আজকে অসম্মান করবেন না আল্লাহ আপনি আজকে আমাকে বেইজ্জত করবেন না আল্লাহ যদি বেইজ্জত না করে নিশ্চয় আপনি সম্মান দিবেন কেমন সম্মান এই নবী আল্লাহর নবী বলতেছেন বন্ধুরে কাল কিয়ামতের দিনে নারীরা এবং পুরুষেরা উলঙ্গ অবস্থা তারা দণ্ডায়মান থাকবে সেদিন কেউ কাউরে বদলে কাপড় থাকবে না সর্বপ্রথমে যাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে সেটা আর কেউ না সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জোরে সোরে একবার বলো নারায় তাকবীর সুদি মণ্ডলী এত পাওয়ারফুল একজন নবী যাচ্ছে আল্লাহর কাছে বাবার জন্য সুপারিশ করতে বন্ধুরে আল্লাহ কি এইভাবে বলবেন ও ইব্রাহিম ওরে আমার খলিলুল্লাহ ও বন্ধু আয় আমার কাছে আস আমার ডান দিকে আস মিজানের পিছন দিক থেকে তোমার বাবার বাম হাতের আমলনামাটা তোমার বাবার ডান হাতে দিয়ে দিব তোমার বাবা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে না 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 আল্লাহ তাআলা বলবেন কি দেখেন ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম শুনে নাও শুনে নাও শুনে নাও আমি একটা দুনিয়ার জিন্দেগিতে আইন বানিয়েছিলাম আইনটা কি ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিনা ও গো ইব্রাহিম শোন পৃথিবীর জমিনে আমি একটা আইন বানিয়েছিলাম সেই আইনটা পুরো মানব জাতির জন্য সেটা হলো কি বেঈমানদের জন্য আমি আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছি মুতাল্লিকিন ফায়ুখাদু বিকাওয়াইহা ফালখাক ফিন্নার ও গো ইব্রাহিম বন্ধু এবার শোনো তুমি যদি আমার দোস্ত হও আর দোস্ত হয়ে কোনদিন দোস্তের খারাপই চাইবে না ওরে ইব্রাহিম এবার তুমি আইন জেনে নিলে আইনের ধারাটাও তুমি জানতে পারলা তাহলে এবার আসো এবার তোমার ধারাটার কি সাজা হতে পারে আল্লাহ পাক বলবে ওরে জাহান্নামের ফেরেশতারা আয়া এই চতুষ্পদ জানোয়ারটাকে তোমরা তার বাবাকে একটা শৃগাল অথবা চতুষ্পদ জানোয়ারের মতো বানিয়ে দিবে আল্লাহ বলবেন ইব্রাহিম এই চতুষ্পদ জানোয়ারটাকে চিনতে পারো কি বলছেন না আল্লাহ পাক বলবেন ও ইব্রাহিম এই চতুষ্পদ জানোয়ারটা আর কেউ না কেউ না এই চতুষ্পদ জানোয়ারটা হলো তোমার বাবা ওরে জাহান্নামের ফেরেশতারা
তোমরা সব এবার আল্লাহ ফয়সালা কি দিচ্ছেন দেখেন ফালকা ফিন্নার এই ইব্রাহিমের বাবা জোরকে তোমরা ঠাক্কা মেরে চাকার নামে নিক্ষেপ করো জোরে সুরে বলো নারায়ণ তাকবীর ঈমানের পথে অবিচলতে কে গে আমাদের মরণ যেন ভাগায় ঈমানের পথে অবিচলতে কে গে আমাদের মরণ যেন ভাগায় তোমার কাছে মিনতি আবার তোমার কাছে মিনতি আমার মহাত মহিম দয়াময় ঈমানের পথে অবিচলতে কে গে আমাদের মরণ যেন হয় আল্লাহ পাক বন্ধু যেন শোনন যারা ঈমানদার হবে বান্দারা তোমরা শুনে না তাদের একটা কোয়ালিটি থাকবে তার অনেক কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটির আলোচনা করতে যায় বন্ধুরে আল্লাহ পাক বলতেছেন ঈমানদার যারা হবে নিজের ঈমানটাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক কোরআনই বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন ইউনফিকুন বান্দা যারা প্রকৃত ঈমানদার হবে তারা নিজের উপার্জনকৃত থেকে আল্লাহর রাস্তায় তারা দান করবে কি লাভ হবে মাওলানা শাকিব এই সাদকা যাকাত দান করে আমাদের কি পাবো কেন আমাদের কি লাভ হবে বন্ধুরে একটা প্রশ্নের উত্তর দেন জোরে বুকটা ফুলিয়ে বলবেন এখানে যতগুলো মানুষ বসে আছে বলেন তো মনের দিক থেকে আমরা কে কে শান্তি দিয়ে আজ হাত খাড়া করেন মনের দিক থেকে বলছি একটাও নাই কেউ না কেউ কোনো টেনশনে আছে বলেন ঠিক না বেটি তাহলে টেনশন মুক্ত থাকতে গেলে আমাদের করণীয় কি মুসলিম শরীফের হাদিস তিনটা কাজ করবেন কয়টা বললাম বাস এখন মুলবিদেরকে সালাম করতে হচ্ছে আবাম আম পাবলিক আর মুলবিদের সালাম করে কথা বলেন করছে মুলবিরা সালাম করছে কেন এটার মধ্যে একটা ওয়াজা আছে কারণ আছে ওই সালাম যদি না করে দে সামনে বারে যাকাত কম দিন নাকি জি সালাম আদান প্রদান 10 বছর আগে যেটা ছিল মহব্বতে করতো আর এখন আছে জোরে বলুন আছে এক নম্বর দুই নম্বর কথা বলি 10 বছর আগে সুগার নাম শুনেছিলেন কথা বলেন 10 বছর আগে সুগারের নাম শুনেছিলেন কম এত অ্যাভেলেবল ছিল না তাই না তারপরে 10 বছর আগে আপনার স্ত্রী হোক আপনার বোন হোক আপনার মা হোক যারাই ডেলিভারি করেছেন তাদের সিজার কম ছিল না বেশি ছিল এখন বাড়ছে কেন যে রহস্য জানতে হবে ইনশাআল্লাহ কি কারণে হচ্ছে নাম্বার 3 সবথেকে বড় জিনিস মানুষ আল্লাহ মুখী থেকে দুনিয়া মুখী বেশি হয়েছে জোরে বলুন ঠিক না বেটি তিনটাই কারণ বলছি বাস কারণ আমার আলোচনাটা একটু বেড়ে গেলে পরে অনেক সময় লাগে যাবে একটু ব্যাখ্যা করতে লাগে দুই দিন করে চলে যায় তো এই সমস্ত জিনিস থেকে যদি আপনি প্রশান্তি চান শান্তি খুঁজে চান তাহলে আসেন তিনটা জিনিস করবেন নাম্বার 1 প্রতিদিন বাড়িতে যতবার ঢুকবেন যতবার ঢুকবেন ততবার সালাম দিবেন বলুন ইনশাআল্লাহ নাম্বার 2 যতবার খাবেন ততবার বিসমিল্লাহ করে খাবেন কয়টা হলো নাম্বার 3 বাড়িতে সুন্নত নফলের পড়ার চেষ্টা করো সুন্নত এবং নফল পড়ার চেষ্টা করবেন আর ফরজ দিয়ে মসজিদে পড়বেন বলুন ইনশাআল্লাহ কারণ অশান্তি আসে শয়তানের কাছ থেকে কার কাছ থেকে এই তিনটা আমল যদি আপনি করেন আপনার বাড়ি থেকে শয়তান এত দূর পালায়ন করেন মুহাদ্দিসের লিখেছেন আল্লাহু আলাম জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বহু দূর পালিয়ে যান কিন্তু একজন মুহাদ্দিস কালকে মোতালা করে দেখছি একজন মুহাদ্দিস লাস্টে বলেছে আল্লাহু আলাম
কতদূর যায় আল্লাহই ভালো জানে তিনটা জিনিস আমল করা লাগবে ইনশাআল্লাহ লাগবে এবার একটা জিনিস বললাম ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন এটার উপর একটা ছোট তার আগে একটা ব্যাখ্যা করি আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতুকুম লা তাআলামুন শাইয়্যা উম্মাহাতুকুম লা তাআলামুন শাইয়্যা ভালো করে শুনেন ইমদাদুল হক কে এটা নাই কই আমার মিতা 1000 টাকা দিবে মানে মান সম্মান আছে না কই কই যে মিতা পালিয়ে গেছে মোহাম্মদ জাফর 500 টাকা মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি ছোট করে একটা দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষার ডিফারেন্স দেব বাস তারপরে আমি আসল জায়গায় যাব যে উদ্দেশ্য